আমি ভারতের রাষ্ট্রীয় সংগীত আরম্ভ করবলৈ প্রস্তুত হয়েছো। আমি চূড়ান্ত প্রতিযোগিতার প্রাক মুহূর্ত গায়ক আছে হাতে হাততে খেলাটা হকদার বনে থে মামলা দুঃখ হয়ে যায়গা লেগ স্টাম্প পার দিয়ে গেম জো আর হর তরহ কে জো গেম প্ল্যান হ্যায় হর তরহ কে ট্রফি ডোনেটর চ্যাম্পিয়ন ট্রফি ডোনেটর সিরাজ আর গুলু আহমেদ এক সাথ দোনো ভাই জো ডোনেটর হ্যায় ট্রফি ডোনেটর আর সাথ হি সাথ নগদ 1,00,000 রুপে বুঝলা ইয়ে ট্রফি और 1,00,000 रुपए का ये चेक रोना भाई है ताली बहुत कम हो गई है भाई लगता है ये चैंपियन टीम है ये लोग कूल कूल हो रही साहब ये जो डायरे चैंपियंस का ये আনরাই ফোন করেছিল গা বেয়া বলে বাপেকর সভাপতি মহোদয় আমার মুখ্য অতিথি মহোদয়ক সম্বর্ধনা জানাই ইয়ার পাছত এখন চ্যালেঞ্জ সাদরে সম্বর্ধনা জানাব বাগলা গাঁওর গাঁও প্রধান মোহাম্মদ রাজীব আহমেদ সাহেব আমি ইয়ার পাছতে আমি
और खिलाड़ियों का मनोबल भी काफी ऊपर रहता है इस तरीके के सपोर्ट से। फिलहाल जो जैनाब की टीम है थोड़ा बहुत मुश्किल में दिखाई देते हुए, क्योंकि ये पांचवा ओवर फेंका जाएगा। कुल मिलाकर रन बने हैं 38 रन, 38 लॉस ऑफ देयर 4 विकेट। मस्तिष्क भीतर दे उन्नत मानदंड क्रिकेट प्रतियोगिता অনুষ্ঠিত করি অহার কারণে আর এইবার আরো উন্নত করার কারণে মই লক্ষ্য করছো যে বাকুড়া ক্রিকেট ক্লাবে দিনে দিনে এই প্রতিযোগিতাখনের মানদণ্ড উন্নত করি গই আছে। গতিকে মই বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছো। আর বাকুড়া গাঁও সংগঠন সকলোরে সহযোগিতা, নিজের গাঁর যে বার্ষিক উৎসব হিসাবে এই ক্রিকেট খেলাখন লৈছে, যে ইয়াক বিভিন্ন অসমৰ প্রান্তরপা নর্থ ইষ্টরপা ইয়াত খেলুৱৈ আহি এই প্রতিযোগিতাত অংশগ্রহণ করেছে। গতিকে প্রতিযোগিতাখনের মানদণ্ড যথেষ্ট উন্নত মইতো তো ভাবো যে আমার জেলাখনতে মই যিকেইখন খেল দেখিছো তার ভিতর বাকুড়া ক্রিকেট ক্লাবর মফিজুদ্দিন আহমেদ সোঁৱৰণি প্রতিযোগিতাখন এক বিশেষ স্থান অধিকার করবলে সক্ষম হয়েছে। গতি ক্রিকেটের একটা সুন্দর পরিবেশ ইয়াত গড় দিছে। আমি আশা করিম এই প্রতিযোগিতারপরাই প্রেরণা পাই আমার লড়াছালিয়ে নিজকে ভাল ক্রিকেট প্লেয়ার হিসাবে প্রতিষ্ঠিত করবলে সক্ষম হব, এই আশা এই মুহূর্তত মই করছো। গতি সেমি ফাইনেল চালো বড় আকর্ষণীয় হয়েছে, আর সেমি ফাইনেল যদি নিজের দল হলহেতেন হার্দিক থাকলে তো দিগদারি আছিল, যে দুটা বলত এটা রান কেনেকৈ ছয় ছয় মারি কেনে ধরনের জয়যুক্ত হয়েছে সকলরে মানে একটা টেনশন হয়ে গেছে যে কি হব কি হব। যি হোক ইমান আকর্ষণীয় খেল সেমি ফাইনেল হয়েছে, ফাইনেল মানে ভাবো যে আরো আকর্ষণীয় হব, দর্শক আমেজ দিব। কিন্তু মোরে দুর্ভাগ্য অহাকালিল যেহেতু মুখ্যমন্ত্রী ডাঙরিয়া দুদিনিয়া কার্যসূচীরে আমার সমষ্টিলৈ আহিব আর মই সমষ্টিটির বিধায়ক হিসাবে গোটেকটা কার্যসূচী মই আয়োজন ভালকৈ করব লাগিব। মই প্রত্যেক বছরে ফাইনেল খেলার বটা বিতরণ অনুষ্ঠান অংশগ্রহণ করিয়ে গেছি, কিন্তু এবার দুঃখরে জানাও যে মই ফাইনেল খেলার এই শুভারম্ভ করি বা এই বক্তব্যর পিছতে হয়তো মই বিদায় লো। গতি যি হোক মোক আপনাদের আমন্ত্রণ জানাই যিখিনি মরম চেনেহ যাচ্ছে মোর কৃতজ্ঞতা আপনাদের প্রতি সদায় থাকিব, আর এটু বক্তব্যর সময় নহয় খেল চার সময়। গতি সুন্দর খেল প্রদর্শন করক, দলটো এটাই জিকিব, দুইটা দলের মই এটা আছো, জিকার পিছত যোন জিকে লগত আছো, আর অহাবারে আনটি দললেও মো শুভেচ্ছা জ্ঞাপন করে থাকো। গতি এইখিনিকে কই সকলরে ঈশ্বর ওসর মঙ্গল কামনা করে মোর একসার সামরিছ, ধন্যবাদ। বাকুড়া ক্রিকেট ক্লাবর সৌজন্য মফিজুদ্দিন আহমেদ যে সোঁৱৰণি ক্রিকেট টুর্নামেন্ট ডে নাইট এই প্রতিযোগিতা মোৰ সমষ্টিৰ ভিতৰতে নহয় জিলাৰ ভিতৰতে এখন উন্নত মানদণ্ডৰ ক্ৰিকেট খেল তেওঁলোকে পাতিবলৈ সক্ষম হৈছে, আৰু এখন গাঁৱে গাঁও সংগঠন ইয়াৰ লগত জড়িত হৈ আছে বাকুড়া ক্ৰিকেট ক্লাবৰ লগত, যে তেওঁলোকে বাৰ্ষিক
উৎসব হিসাবে লৈছে। প্রত্যেক বছরেই মই চাই আহিছো যে প্রত্যেক বছরেই মানদণ্ডটো উন্নত হৈ গৈ আছে, যে এই ক্রিকেট খেলত অকল অসমৰে নহয় নর্থ ইষ্টৰ খেলুৱৈ অংশগ্রহণ এই প্রতিযোগিতাত কৰিছে। গতিকে মই গৌরবান্বিত এই বাঁকুড়া ক্রিকেট ক্লাবৰ এই খেলখনক লৈ, আৰু মোৰ তেওঁলোকৰ প্ৰতি আন্তৰিক শুভেচ্ছা আশীর্বাদ আছে। তেওঁলোকে দুপে দুপে আগবাঢ়ি যাওক, ভাল খেলুৱৈ সৃষ্টি কৰক আৰু ভাল পৰিৱেশ ইয়াক গঢ় দিবলৈ তেওঁলোক সক্ষম হওক। ইয়াৰ বাবে বাঁকুড়া ক্রিকেট ক্লাব আৰু বাঁকুড়া গাঁও সংঘক মই বিশেষভাৱে শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ।